বন্ধুরা, শেষমেশ সত্যেরই জয় হয়। দেখো ওদের ফাইট, এই যে ইঞ্জিনিয়াররা একদম দমদার ফাইট দিয়েছে এবং ওরা জিত হাসিল করেছে। ওরা যেটা চেয়েছিল সেটাই হয়েছে, এবং টিপিএসসি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী 3 তারিখ হতে যাওয়া ওদের যে মেইন এক্সামটা সেটা রদ হয়েছে, সেটা ডেফার্ড হয়েছে। এই দেখো এখানে কি লিখেছে, লিখেছে যে ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ইন পারসুয়েন্স অফ দ্য রিট পিটিশন ডাব্লিউপিসি নাম্বার 164/2024 এন্ড ডাব্লিউপিসি নাম্বার 166/2024 এন্ড হিয়ারিং এট দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা অন 2nd May 2024, দ্য মেইন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার টিইএস গ্রেড 5 উইদিন ব্র্যাকেট এ এন্ড টিইএস গ্রেড 5 উইদিন ব্র্যাকেট বি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ পাবলিক ওয়ার্কস গভর্নমেন্ট অফ ত্রিপুরা শেডিউল টু বি হ্যান্ড অন অ্যান্ড ফ্রম 3rd May 2024 has been deferred until further notice. For further details, please visit tpsc.tripura.gov.in. তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি, সত্যের জয় হয় যদি সঠিকভাবে এবং স্ট্র্যাটেজি মেনটেন করে লড়াইটা করা যায়। আমি যে যে কথাগুলো বলেছিলাম এটা ওরাই বলেছিল যে এই হচ্ছে ওদের কনসার্ন, এটা আমি নিজে থেকে কোনো কিছু বানিয়ে বলিনি। ওদের যে কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনটা নিয়ে যে ওদের প্রশ্নটা নিয়ে যে ওদের কনসার্ন ছিল, যে ভুল প্রশ্ন, ভুল প্রশ্নের মধ্যে কিভাবে গ্রেজ মার্ক দেওয়া হয় যদি এটার মধ্যে মানে যে সঠিক, যে সঠিক উত্তরটা, সঠিক উত্তরটা তো মূল্যায়ন করতেই হবে, কিন্তু সঠিক উত্তরের বদলে কেউ যদি বেঠিকও না দেয় এবং এটা সেই প্রশ্নের মধ্যে কেউ যদি সেটা টাচও না করে, তাহলেও কেন এটা মূল্যায়ন হবে, এটা তাকে গ্রেজ মার্ক কেন দেওয়া হবে? এবং যেটা ভুল, ভুল প্রশ্নের মধ্যে তো এই ইয়েটা, যদি কোনো অপশনই না থাকে যে এটা ভুল প্রশ্ন, সাপোজ এই প্রশ্নটাই ভুল, তো এই ভুল প্রশ্নটাকে কেন গ্রেজ মার্ক দেওয়া হবে? প্রশ্নটাই ভুল, এটাকে গ্রেজ মার্ক দেওয়া হবে, আর প্রশ্নটা সঠিক বাট উত্তর দিতে পারেনি অনেকে, তো ওটাকে গ্রেজ মার্ক দিয়ে দিল, এটা তো হলো না। প্রশ্ন ভুল হলে গ্রেজ মার্ক দেওয়া যায়, কিন্তু সঠিক উত্তর থাকা সত্ত্বেও সঠিক উত্তরটা এটাকে মূল্যায়ন না করে এটার মধ্যেও যদি তুমি গ্রেজ মার্ক দাও এবং ওইটার মধ্যেও গ্রেজ মার্ক দাও, তাহলে তো হবে না। তো এইরকম যে ছিল সেটা মানে এরকম অনেক ঘপলা হয়েছিল, এটা নিয়েই ওদের কনসার্ন ছিল। তো আমি আমার ভিডিওতে বলেছি সব কথা, তোমরা আমার ভিডিওটা দেখে নেবে। তো গেল ঘটনাটা, তো ওদেরকে এই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল। তো এখন আমরা চলে যাই কোর্ট অর্ডারে। এই হচ্ছে সেই অর্ডার, অনারেবল মিস্টার জাস্টিস অরিন্দম লোধ অর্ডার, হার্ড মিস্টার এস লোধ লার্নার্ড কাউন্সিল appearing for the petitioners, also heard Mr. D. Sharma, learned additional GA appearing for the state respondents, and Mr. Raju Dutta, learned counsel appearing for the respondent TPSC. In pursuance of the directions passed on 13/4/2024, Mr. Oshim Pal, the controller of examinations TPSC, has appeared today. তার মানে কন্ট্রোলার অফ এক্সামিনেশন টিপিএসসি মিস্টার রশিম পাল, উনি সেখানে অ্যাপিয়ার্ড হয়েছিলেন, উনি কোর্টে হাজির ছিলেন। ডিউরিং ইন্টারেকশন উইথ হিম অ্যাজ ওয়েল অ্যাজ লার্নার্ড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দি পার্টিজ, ইট হ্যাজ বিন রিজলভ দ্যাট দি ডিসপিউটস রেজড বাই দি পিটিশনার্স অ্যাজ রিগার্ড দি কারেক্টনেস অফ সার্টেন কোয়েশ্চনস অ্যান্ড দেয়ার অ্যান্সার্স are to be re-evaluated by constituting fresh expert committee. এই যে আমি তোমাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই প্রশ্ন নিয়ে ওদের, এটা যে কারেক্ট উত্তরটা ওটা নিয়ে ওদেরকে যে ইয়ে করেছিল, যে নাম্বারটা দেয়নি এবং যারা ওটার মধ্যে টাচও করেনি ওদেরকেও নাম্বার দিয়ে দিয়েছে, তো এটা রি-ইভালুয়েট, এটা আবার ওরা ইয়ে করবে, মূল্যায়ন করবে এবং নতুন এই একটা ফ্রেশ কমিটি গঠন করে যেটার মধ্যে ফ্রেশ এক্সপার্টরা থাকবে। এটা পিটিশনারদের এবং মানে বাদী বিবাদী দুটো পক্ষের ইয়েতে মিউচুয়াল কনসেন্টে এটা হয়েছে, রাজি হয়েছে, মানে ওরা দুজনেই রাজি হয়েছে, বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ দুটো পক্ষই এটার মধ্যে সহমত পোষণ করলো এবং তাতে কোর্টেরও আপত্তি রইল না, কোর্টও এটার মধ্যে সিলমোহর দিয়ে দিল।
respected controller of examinations, TPSC, has submitted that the experts who had verified the question papers and the answer keys earlier will not be included in the said new committee of experts. Mane, a respected controller of examination, TPSC Oshim Pal, উনি বলেছেন, উনি সাবমিট করে বলেছেন যে যেই এক্সপার্টরা আগে কোয়েশ্চেন পেপার এবং অ্যানসার কি চেক করেছিল তাদের মধ্যে কেউই থাকবে না এই নতুন কমিটিতে। এই এক্সপার্টের এই কমিটিটা যে বানানো হবে এক্সপার্টদের নিয়ে, এই কমিটিতে আগের কোনো মেম্বাররাই থাকবে না। অ্যান্ড ইন দ্য মিন টাইম দ্য মেইন এক্সামিনেশন শেডিউল টু বি হেল্ড অন 3rd, 4th, and 5th May, মানে 3, 4, 5 এবং 5 মে, তিন দিন যখন মেইন এক্সামিনেশন হওয়ার কথা ছিল, শ্যাল বি ডেফার্ড টিল দ্য কারেক্টনেস অফ দ্য ডিস্পিউটেড কোয়েশ্চেন, মানে যতক্ষণ পর্যন্ত এই কোয়েশ্চেনগুলো কারেক্ট সঠিকভাবে এগুলোর মূল্যায়ন না হচ্ছে ততদিন পর্যন্ত এই পরীক্ষাগুলো স্থগিত থাকবে। অ্যান্ড দি অ্যান্সার ইজ আর ইভালুয়েটেড অ্যান্ড স্ক্রুটিনাইজড অ্যাফ্রেশ, মানে স্ক্রুটিনিও করা হবে এগুলো একদম ফ্রেশভাবে। TPSC will take decision thereafter and declare the result afresh. এবং তারপরে আবার রেজাল্ট দেবে, If necessary, at the advice of the expert committee. এবং যদি দরকার পড়ে এটা এক্সপার্ট, নতুন যে এক্সপার্ট কমিটি হবে সেই এক্সপার্ট কমিটির এই অ্যাডভাইস অনুযায়ী ওরা আবার রেজাল্ট পাবলিশ করবে। If necessary, যদি দরকার পড়ে। ওদেরকে ডাইরেকশন দিয়ে দিয়েছে বোর্ড যে রেসপন্ডেন্ট টিপিএসসি, টিপিএসসি যে রেসপন্ডেন্ট আছে কন্ট্রোলার অফ এক্সাম, এরপর যে স্টেট রেসপন্ডেন্ট আছে কন্ট্রোলার অফ এক্সাম, টিপিএসসি আরো কে কে আরো আছে, বোধহয় চেয়ারম্যান টেয়ারম্যান থাকতেও পারে, যাই হোক, তো এবং যে স্টেট রেসপন্ডেন্ট যে মানে সেক্রেটারি আছে, শেল প্রসিড অ্যাজ পার দি রেজলিউশন রিফ্লেক্টেড, মানে উপরে যে রেজলিউশনটা দেওয়া হয়েছে এটা এইটা নিয়েই যেন এগিয়ে যায়, এই রেজলিউশনটা নিয়েই যেন এগিয়ে যায়। As early as possible, খুব শিগগিরই, যত তাড়াতাড়ি সম্ভব, for the interest of the candidate, ক্যান্ডিডেটদের স্বার্থে। The expert committee will verify the disputes regarding certain questions and the correctness of the answer keys as pleaded and identified in the writ petitions. Expert committee verify করবে যে যা যা dispute ছিল ওই কিছু 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 সার্টিন কোয়েশ্চেন গুলো নিয়ে, প্রশ্নগুলো নিয়ে, এবং যেগুলো যে শুদ্ধ করতে, যে অ্যান্সার কি যে যেটা কারেক্ট করবার জন্য বলা হয়েছিল সেইগুলো, মানে যার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছিল ওরা, যে প্রশ্নগুলো নিয়ে যেটার উত্তর সঠিক ছিল বাট দেখানো দেখা গেছে যে ওগুলিতে নাম্বার দেওয়া হয়নি, অথচ যেটার মধ্যে ওরা টাচও করেনি এটাতে নাম্বার দেওয়া হয়েছে, এরকম হয়েছে যেগুলো আইডেন্টিফাই করেছে পিটিশনের, রিট পিটিশনের মাধ্যমে। উইথ দি অ্যাফোরসেড অবজারভেশনস, ডাইরেকশনস এন্ড রেজলিউশন, দি ইনস্ট্যান্ট রিট পিটিশন স্ট্যান্ড ডিসপোজড, পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইফ এনি শ্যাল অলসো স্ট্যান্ড ডিসপোজড জাজ। তার মানে কেসটা এখানে শেষ করে দেওয়া হলো। তো বন্ধুরা, এতে কি বোঝা গেল, যদি জেআরবিটির ক্যান্ডিডেটরা যারা আইটিআই সার্টিফিকেট আছে, বৈধ সার্টিফিকেট আছে তাদের কাছে, এবং ওরা যদি মানে মনে করতো যে বা আরটিআই দিয়ে দেখতো ওরা পাস করেছে, ওরা যদি তখনই কেস করে দিত এই রেজাল্ট বলতে মানে ইন্টারভিউর আগে, ইন্টারভিউ কন্ডাক্ট হবার আগে যদি কেস করে দিত তাহলে কিন্তু ইন্টারভিউটা আটকে যেতে পারত। এই যেমন এখানে আটকে গেছে, এখানে কিন্তু প্রসেসটা আটকে দিয়েছে, জেআরবিটিও এরকম করতে পারত, মানে ক্যান্ডিডেটরা যদি আগে করতো এমন ভাবে ইনজাংশন পড়ে যেত, তো এমন ভাবে একটা কমিটি গঠন করত যে আইটিআই এর যে পোস্ট গুলো সেগুলো আলাদা, টেকনিক্যাল পোস্ট আলাদা, নন টেকনিক্যাল আলাদা,
আমার কাছে মেমোরেন্ডাম আছে, আমি আমার 1 ঘন্টার উপর যে ভিডিওটা সেটার মধ্যে আমি বলে দিয়েছি, সেটার মধ্যে আমি মেমোরেন্ডাম গুলো আমি শো করেছি। তো এই হচ্ছে ঘটনাটা। তো এটা দেখে ভালোই লাগলো, সত্যের জয় হয়েছে। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।